প্রত্যেক জায়গায় যেতে গেলে যেমন লেট হয়ে যায়, এবারও লেট অ্যাজ ইউজুয়াল। তো আজকে শো ছিল 9:30 থেকে CC2 এ, আর অলরেডি এখানে 9:30 বাজে, তো ঝটপট করে এখন বেরাবো, বেশি কথা বলার একদম সময় নেই গাইজ। ওখানে গিয়ে কথা হচ্ছে, আর যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে, চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিরে তাড়াতাড়ি কর, অলরেডি 9:30 ওভার হয়ে গেছে, আমরা কি দেখতে পাবো? লেট হয়ে যাবে তাড়াতাড়ি। চেঙ্গিসের এন্ট্রি দিতে হবে। কেজিএফ এর ভাই চেঙ্গিসের এন্ট্রি অলরেডি হয়ে গেছে। চলো গাইজ, এবার বেশ চলে গেছে তাড়াতাড়ি, চলো বেরানো যাক গাইজ, বেরিয়ে দেখা হচ্ছে চলো। তো গাইজ ফাইনালি আমরা কিন্তু অনেকটা চলে এসেছি, আর কতক্ষণ লাগবে রিপোর্ট? আচ্ছা আমরা অলমোস্ট চলে এসেছি, এবার গিয়ে দেখা হচ্ছে চলো। অলরেডি কিন্তু মুভি শুরু হয়ে গেছে যা মনে হয়, মানে জিতের এন্ট্রি আর দেখতে পারবো না। চাপ নেই, কি বলিস দেখতে পারবো? কটা হয় এখন? এখন বাজে সময় না, দেখতে পারবো না। ঠিক আছে, সম্ভব না। সবাই বলছে কেজিএফ টাইপের, বাট কেজিএফ এর এন্ট্রি আমরা দেখতে পারিনি, কি বলিস তাই না? যাই যাই গিয়ে দেখা চলো, অলরেডি অনেক অনেক লেট। আর এদিকে অশোক আর কিট্টুকে খুঁজে পাচ্ছে না। ওই যে অশোক, ওটা না কাকে হাত দেখালি তাহলে? তুই না জেনে কোথায় ওরা? এদিকে আবার অশোক আর কিট্টুকে খুঁজে পাচ্ছি না, ওরাও লেট, আমিও দেখতে পাচ্ছি না দূর দূরান্ত পর্যন্ত। যাই হোক, যাই, ওরা তো চেনে, ওখানে গিয়ে চলে আসবে, চ সিগন্যালটা ছাড়লেই চ। সামনে দাঁড়িয়ে আছি, এখনো ওরা আসছে না, কোথায় যে পড়ে রয়েছে। ছিলাম তো একসাথে, কোথায় চলে গেল কে জানে। এটা কি? না এটাও তো না, কে ধরো আসুক তারপর দেখাচ্ছি তোমাদের, চলো। এই যে ফাইনালি এসছে, আমার হেলমেট পরে নাই তো, তোর কি মানে মুখ দেখলে প্রবলেম? পুলিশে ধরবে তোকে, কিছু করে আসছিস ক্রাইম? ও বাবা, তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, ভিতরে গিয়ে নি তারপর দেখা হচ্ছে, চলো না। যেখানে একটা মেয়েকে ভূত ধরেছিল, জানি অনেক ভিডিও দেখেছিলাম। তুই জানিস অশোক এটার ব্যাপারে? তুই জানিস এটার ব্যাপারে, ভিডিওটার ব্যাপারে? জানিস তো শিওর, ঝামেলাটা মিটে নিক, তারপরে গিয়ে একদম এন্ট্রি করবো ঝটপট করে। কি হলো? কি খুঁজছে ও, কে জানে কি হয়ে অশোক
এই অশোক তুই এটা কি করছিস? চলো চলো আসো, তোমার মুখ দেখাচ্ছে না, কায়লা কালা লাগছে। আমরা তো একটা লাইনে বেছি না, কি আগাম করছিস তুই? এটা আমিও কতবার দেখেছি জানিস, স্কুল থেকে যেতাম এই যে এদের সাথে যেতাম আমি। ডান ডান চল সাথে চল, এবার আবার উপরে যেতে হবে। ওরে বাবারে, চল 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 এন্ট্রি করে ডান দিকে বললো, ডান দিকে। আচ্ছা এই প্রথমবার তুই এনেছিস? হ্যাঁ গাইস ফাইনালি চলে। আরে আমাকে আটকে দিচ্ছিস কেন? আর বস, কমন কমপ্লিট 50 ওয়ার্ডস লিখতে হবে। অন্ধকার, হোয়াট আই ওয়ান্ট টু বি ইন লাইফ। উঠে নিয়ে আসবে, চিল্লাবে, আলো জ্বালালে। ও সিনেমা দেখতে নাই, সঞ্জয় তো সঞ্জয়। তুই তোমরা ভাবছো তোমাদের আজকে হেলমেট খুলবি না? হেলমেট পরেও রয়েছে, আমি তো তোকে বলছি, বুঝতে পেরেছো? কেমন লাগলো বল, অর্ধেক কেমন লাগলো? এরকম দেখলাম বেশ ভালো লাগলো, বেশ হিন্দি ভার্সন আমারও বেশ ভালোই লেগেছে। আর আমাদের হিন্দি ভার্সনটা দেখার খুব ইচ্ছে ছিল, বাট আমাদের টাইমের সাথে একদমই অ্যাডজাস্ট হয়নি।
তো ঝটপট বেরিয়ে পড়ছো এবার চল 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 এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেক রাত হয়ে গেছে বাড়িয়ে পারবো চলছে না চল তো কিরে কতক্ষণ ধরে ঘুরছি আমরা একবার উপর একবার নিচ একবার উপর একবার নিচ তুমি যখন এখানে থাকো একা ভয় লাগে না কিসের ভয় কাজের সাথে কোনো কিছু হবে না আমরা কিছুতেই যেতে পারছিলাম না সেটা সিকিউরিটি গার্ড কাকার জি আছে শুধু জি আছে এলজিও নেই এখানে না এলজি ওরে ভগবান আবার আমাদের যেতে হবে ওটাতে আমাদের কি হচ্ছে না কিছুতেই যেতে পারছি না 17 নম্বর লিফট 17 নম্বর লিফট এটা এটা রয়েছে 03 ওইরকমই 17 লেখা আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা যদি ভূতে ধরে এখন সব জাতা কথাবার্তা এই শোনে পিকে তুই আমার সঙ্গে থাক আমি আছি তো আরে এই এটা মানে এটা ব্যাপার ব্যাপার মানে এই রাতের আওয়াজ কথা আমার ঘড়ি কথা ফোন কথা ঘড়ি নাই যে ফোন এই যে এই যে এই আমরা কিন্তু সেই মানে ইয়ে আচ্ছা এর তোমার আগের ফুটেজে কটার সময় দেখালে একটা আমার 10 মিনিট ধরে ঘুরে যাচ্ছে 10 মিনিট তার 5 মিনিট আগে থেকে ঘুরে যাচ্ছে হ্যাঁ 5 মিনিট ধরে ঘুরছি বলে কিন্তু আমি ক্লিপটা অন করেছিলাম তো গাইস কি মনে হচ্ছে এবার কি আমরা যেতে পারবো আলটিমেটলি আমরা কি এলজি এলজি তিনটে হলো ঠান্ডা দেখ মহারথীরা দাঁড়িয়ে রয়েছে কোন দিক থেকে বেরোতে হবে আবার এই দিক থেকে চল রিপন কোনোদিন রাস্তা ভুল করে না তাই তো কিন্তু হাসলি কেন চলো তাহলে এবার বেরানো যাক অনেক লেট হয়ে গেছে অনেকটা ফেসবুকে আগের দিন একটা ভিডিও ছেড়েছিল না রিপন দার সিঙ্গার রিপন দার ইজ কামিং ও আচ্ছা আচ্ছা হ্যাঁ চল তো গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম আর কি এখন রিল্যাক্স করব ফ্রেশ হব আর ঘুমিয়ে পড়ব অনেক রাত হয়ে গেছে আর মুভিটা আমার বেশ ভালোই লাগলো কারণ বাংলা মুভি এরকম টাইপের একটুখানি সাসপেন্স ছিল অ্যাকশন ছিল সবথেকে বড় কথা ভালোই লেগেছে খারাপ লাগে আর ওদের রিভিউ তো আমি আগেই নিয়ে নিয়েছি তোমরা জানোই যে ওদের কেমন লেগেছে তো ব্লগটা আমি এখানে এন্ড করলাম তোমরা কারা কারা চেঙ্গিস দেখেছো তোমাদের কাদের কাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থাকো টাটা বাই বাই